সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের গত ক্লাসে প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করছিলাম প্রশ্ন সমাধানের এক এবং দুই নম্বরে এক নম্বরে না বিশেষ করে দুই নম্বরের প্রশ্নটা অনেকেই ঠিকমতো সলভ করতে পারে না কারণ এটা হচ্ছে কি একটু মানে মোটামুটি একটা মানে মেধাভিত্তিক প্রশ্ন মানে এটা হচ্ছে কি না ঠিক আছে প্রশ্নটা ঘুরিয়ে ফেসিয়ে দেয় ঠিক আছে সুতরাং দুই নম্বর প্রশ্ন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম কী কি ধরনের প্রশ্ন হইতে পারে দুই নাম্বারে সে বিষয় নিয়ে আলোচনা করছি এবং প্রশ্নগুলির সমাধান তোমাদেরকে বলে দিচ্ছি তারপরে হচ্ছে কি তিন নাম্বারে আজকে আমরা দেখবো যে তিন নাম্বারে এই প্রশ্নের মধ্যে তিন নাম্বারে কীরকম প্রশ্ন হয়েছে বলা হচ্ছে কি ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো আমি তোমাদেরকে সমীকরণ থেকে কীভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করে দেখাইছিলাম একটা সাইদের সমীকরণ দেওয়া আছে এবং একটা যোগান সমীকরণ দেওয়া আছে ওখান থেকে কীভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করে সেটা দেখে এসেছিলাম কেমন এখানে আমরা সুচি থেকে কীভাবে বারসম্য দাম এবং পরিমাণ নির্ণয় করে তা কিন্তু আয় একেবারেই সহজ সমীকরণ থেকে বের করা যতটা না কঠিন তার সাথে হাজার গুণ সহজ হচ্ছে একটা সুস্থি থেকে বারসম্য দাম এবং পরিমাণ নির্ণয় করা কেমন তাহলে আমরা এখানে দেখো যখন দাম এক টাকা তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড ছিল দশ একক সাপ্লাই ছিল দুই একক দাম যখন দুই টাকা তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড হচ্ছে কি এইট একক সাপ্লাই হচ্ছে কি তিন একক দাম যখন তিন টাকা তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড ছিল পাঁচ একক এবং সাপ্লাই ছিল কি পাঁচ একক আর দাম যখন চার টাকা তখন হচ্ছে কি দুই একক এবং ছয় একক তার মানে এখানে দেখা যাচ্ছে কি কোন প্রাইসে ডিমান্ড এবং সাপ্লাই দুইটাই একই পরিমাণ সেটা হচ্ছে কি এইটা মানে যখন দাম তিন টাকা তখন কোয়ান্টিটি অফ সাপ্লাই এবং কোয়ান্টিটি অফ ডিমান্ড একই রকম মানে তারা হচ্ছে কি উভয় কি কত পাঁচ সুতরাং আমরা দেখে বল দিতে পারি ভারসাম্য দাম হচ্ছে কি কত তিন টাকা পরিমাণ হচ্ছে কি কত পাঁচ একক পাঁচ এক হক এটা যখন তোমরা তিন নম্বর সমাধান করবা তখন কিন্তু এটা গ্রাফটা আবার আগে রাখবে তোমাদের এই মানে এই উদ্দীপকটা লিখে তোমরা এই জিনিসটা বুঝিয়ে দিবা কেমন আর এখানে শুধুমাত্র বার মধ্যে এমন পরিমাণ নির্ণয় বলছে তোমরা একটু গ্রাফের মধ্যে একটা জিনিসটা দেখাই দিবা গ্রাফের মধ্যে তো দেখাই দেওয়া একেবারেই সহজ যেহেতু প্রশ্নটা খুব ই হয়ে যাচ্ছে কিন্তু তিন নম্বরের প্রশ্ন হ্যাঁ তিন নম্বর নাকি চার নম্বর তিন নম্বরের এদিকে হচ্ছে কি প্রাইস তাহলে প্রাইস যখন কত তিন টাকা তিন টাকা এবং কোয়ান্টিটি ছিল কত পাঁচ একক এবং এটা হচ্ছে কি কি ভারসাম্য দাম এবং পরিমাণ ঠিক আছে তার মানে আমরা দেখো সুশি থেকে খুব সহজেই যেখানে এই কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই একই রকম থাকবে সেটাই মূলত কি ভারসাম্য পরিমাণ এবং ওটাই হচ্ছে কি কি ওটার সাথে সম্পর্কিত দামটাই হচ্ছে কি কি ভারসাম্য দাম কেমন হাসান একটু তাহলে আমি এখান থেকে ভারসাম্য দাম এবং পরিমাণ পাইলাম যদি তোমাদেরকে বলে যেটা চিত্রের মাধ্যমে দেখা তাহলে আমি চিত্রের মাধ্যমে দেখাই দিলাম ঠিক আছে বারসাম্য দাম এবং পরিমাণ আবার একটু ক্লিয়ার করতেছি দাম কোয়ান্টিটি অফ ডিমান্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই দেওয়া আছে দাম যেই দামের মধ্যে ভারসাম্য দাম চাহিদা এবং ভারসাম্য যোগানের পরিমাণ সমান থাকবে সেটা হচ্ছে কি মূলত কি পরিমাণ এবং প্রাইসটা হচ্ছে কি ভারসাম্য দাম নাহলে এখানে হচ্ছে কি তিন টাকা ভারসাম্য আর পরিমাণ হচ্ছে কি পাঁচ একক এটা গ্রামের মাধ্যমে দেখাই দিলাম এখন চার নম্বর প্রশ্নটা এখানে চার নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি একটু লম্বা চার নম্বর প্রশ্নটা আমি একটু শোনাচ্ছি একটু খেয়াল করো বলা হচ্ছে উদ্দীপকর উপকরণের দাম হ্রাসের কারণে প্রতি একক দামে যদি যোগান দ্বিগুণ বৃদ্ধি পায় উপকরণের দাম তার মানে উপকরণটা কিসের সাথে সম্পর্কিত উপকরণের অবশ্যই যোগানের সাথে সম্পর্কিত তাহলে উপকরণের দাম হ্রাসের কারণে প্রতি এক দাম যদি যোগান দ্বিগুণ হয়ে যায় দেখো উপকরণের দাম হ্রাসের কারণে প্রতি একক দামে যদি যোগান দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে ভারসাম্যের উপর কীরূপ প্রভাব পড়বে এই কোয়েশনটা আরও একবার দেখা যাচ্ছে এখানে সেটা হচ্ছে কি উদ্বীপকের তালিকায় উল্লেখিত দামসমূহ অপরিবর্তিত অবস্থায় চাহিদার পরিমাণ দ্বিগুণ হলে বাজার কি রূপ পরিবর্তন করবে। তাহলে দেখো দুইটা কোয়েশ্চেন একটু ডিফারেন্স আছে প্রথমে বলা হয়েছে কি উপকরণের দাম হ্রাসের কারণে উপকরণের দাম হ্রাস পাইলে তার মানে কি অবশ্যই যোগানের পরিমাণ বাড়বে উপকরণ কিন্তু যোগানের সাথে সম্পর্কিত দামটা কিন্তু এই দামটা কিন্তু ঠিকই আছে ঠিক আছে এখন বলা হচ্ছে কি উপকরণের দাম কমে গেছে উপকরণের দাম কমে যাওয়া মানে যোগানের দামও কম যোগানের সরবরাহটা কি হয়ে যাবে উপকরণের যখন দাম কমে যাবে তার মানে যোগানের সরবরাহ বেড়ে যাবে কারণ খরচ কমে গেছে না তার উৎপাদন খরচ কমে গেছে তার মানে সেই উৎপাদন বাড়াবে উৎপাদন বাড়া মানে যোগানের সরবরাহ বৃদ্ধি পাওয়া তাহলে প্রশ্নটা করছে কি তো যদি রাশের কারণে প্রতি একক দামে মানে এই প্রতি একক দামে যোগান কি হয়েছে দ্বিগুণ বৃদ্ধি পাইছে যোগানের পরিমাণটা তার মানে দ্বিগুণ বৃদ্ধি পাইছে এখন আমরা কি করব নতুন আর কি তার মানে এদিকে আমরা আরেকটা যোগান ইয়ে বের করি সেটা হচ্ছে কি কিউএস স্টার দিয়ে তাহলে বলা হচ্ছে কি দ্বিগুণ তার মানে এখন বর্তমানে যা আছে তার দ্বিগুণ তার মানে এটা চার এটা তিন দুগুণে কত ছয় এটা দশ এটা বারো তার মানে বলা হচ্ছে কি একটু খেয়াল করো বলা হচ্ছে কি উৎপাদন উপকরণের দাম হ্রাসের কারণে প্রতি একক দামে যদি যোগান দ্বিগুণ বৃদ্ধি পায় যোগান দ্বিগুণ বৃদ্ধি পায় তবে বারসম্যর উপর কী প্রভাব পড়বে তাহলে দেখো বারসম্যর উপর কীরূপ প্রভাব পড়বে একটু দেখো তখন তুমি এখানে কিন্তু এখানে কি ভারসাম্য দাম এবং প্রাইস কি কোয়ান্টিটির পরিমাণ কি বের করা যাচ্ছে এক টাকা দামে আগে ছিল দশ একক এখনও হয়ে গেছে চার একক দুই টাকা দামে ছিল আগে ছিল আট একক এখনও হয়ে গেছে ছয় একক ঠিক আছে কি না তিন টাকা দাম হয়েছিলো আগে ছিল পাঁচ একক এখন হয়ে গেছে দশ একক চার টাকা দামে আগে ছিল দুই একক এখানে হয়ে গেছে কত বারো একক তার মানে এখানে দেখা যাচ্ছে যে কি ভারসাম্যর পরিমাণ পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে এখানে কোনো একটাতে কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই কি সেম আছে এখানে দুই এখানে বারো এখানে পাঁচ এখানে দশ এখানে আট এখানে ছয় এখানে দশ এখানে চার তার মানে নাই সুতরাং এখানে কোনো বার সম্পর্কে দাম এবং পরিমাণ খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তুমি গ্রাফের মধ্যে জিনিসটা দেখাইতে পারো গ্রাফের মধ্যেও সম্পর্ক নাই যে একটা জিনিসটা দেখাইতে পারো কীভাবে এদিকে প্রাইস এদিকে কোয়ান্টিটি অফ সাপ্লাই কোয়ান্টিটি অফ ডিমান্ড তাহলে দেখো যখন এক দুই তিন চার চারটা প্রাইস এদিকে আমি দুই দুই করি দুই চার ছয় আট দশ বারো প্রথমে আমি সাপ্লাই ডিমান্ড কার্ডটা আঁকি যখন এক তখন দশ যখন দুই তখন আট যখন তিন তখন হচ্ছে কি কত পাঁচ পনেরোই পাঁচ যখন চার তখন হচ্ছে কি কত দুই তার মানে এইটা যোগ করে যেটা বললাম সেটা হচ্ছে কি ডিমান্ড কার্ভ এখন সাপ্লাইটা আগে এক যখন এক তখন কত চার তার মানে কোথায় এই যে এই জায়গায় যখন দুই তখন কত ছয় তার মানে কোথায় এই জায়গায় যখন তিন তখন হচ্ছে কত দশ দশ যখন চার তখন হচ্ছে কি কত বারো তার মানে এই বিন্দুগুলো যোগ করে যেটা পাইলাম সেটা হচ্ছে কি কত এটা হচ্ছে কি এটা হচ্ছে সাপ্লাইকার এখানে ইকলোপ্রিয়াম পয়েন্টে কোনো প্রাইজ আছে তখন প্রাইসটা এক্সাক্টলি বের করা যাবে না তখন হয়তো হবে সাত এদিকে হয়তো হবে দু দশমিক কত সামথিং কেমন তার মানে এখানে এখানে যেটা আছে এটার মধ্যে বারসাম্যতা পরিমাণ পাওয়া যাচ্ছে না এর আগে যে এরপরে যেটাতে আছে সেটাতে আমি এখন এইটা মুছে দিচ্ছি আর একটাতে আমি পাওয়া যাচ্ছে এই জিনিসটা একটু দেখাচ্ছি তোমাদেরকে যেমন এখনো দ্রব্যের দাম হচ্ছে কি চার টাকা পাঁচ ছয় সাত আট সাইদার পরিমাণ হচ্ছে কি সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি এটা হচ্ছে কি ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখন এখানে উদ্দীপকের যেটা বলছে সেটা হচ্ছে কি উদ্দীপক তালিকায় উল্লিখিত দামসমূহ পরিবর্তিত রেখে মানে দামগুলো কোনো পরিবর্তন হবে না চাহিদার পরিমাণ দ্বিগুণ করে এখন চাহিদা পরিমাণ কোনটা এটা এটাকে কি করতে বলছে দ্বিগুণ করতে বলছে তার মানে এখানে কি হবে স্টার হবে কিউডিএস্টারের দ্বিগুণ মানে এটা হচ্ছে কত চোদ্দ এটা কত বারো এটা কত দশ এটা কত আট এটা কত ছয় তাহলে একটা জিনিস দেখো বলছে যে কি চাহিদা পরিমাণ দ্বিগুণ হলে বাজার সময় কীরূপ পরিবর্তন ঘটবে ব্যাখ্যা করো তাহলে বাজার সময় কীরূপ রূপ পরিবর্তন ঘটবে আগে আগে ভারসাম্য দাম ছিল পাঁচ টাকা কোয়ান্টিটি ছিল ছয় একক ভারসাম্য পরিমাণ ছিল কত ছয় একক ভারসাম্য দাম ছিল কত মানে এখন চার নাম্বার কোয়েশ্চেন করাতে বলা হচ্ছে কি চাহিদা দাম ক পরিবর্তীতে রেখে চাহিদা ডাবল করে দেন দ্বিগুণ করে দেন দ্বিগুণ করে দিলে তাহলে হবে চোদ্দ বারো দশ আট ছয় এখন নতুন করে কি আমরা বারসাম্য দাম এবং পরিমাণ পাচ্ছি কিনা দেখো এই যে আমরা পাচ্ছি এই যে এখানে এখানে কোয়ান্টিটি কত আট আট ঠিক আছে না কয় টাকা দামে ষাট টাকা দামে তার মানে আগের উদ্দীপকে বারসম্য দাম ছিল পাঁচ টাকা পরিমাণ ছিল ছয় একক নতুন উদ্দীপকে বারসাম্য দাম হয়ে গেলো কি সাত এক ষাট টাকা পরিমাণ হলো কত আট একক ঠিক আছে কিনা আমরা আগের উদ্দীপকের মধ্যে হয়তো পাই না কিন্তু এটাতে কিন্তু বারসাম্য মানে কি দ্বিগুণ করে দেওয়ার পরে কি বারসম্য পরিমাণ এবং বারসম্য দাম পাওয়া যাচ্ছে কেমন আবার একটু বোঝাচ্ছি মনে করো এই উদ্দীপকটা এতটুকু দেওয়া ছিল এখন বলা হয়েছে কি কোয়ান্টিটি অফ ডিমান্ডকে দ্বিগুণ করে দিতে মানে চাহিদা পরিমাণকে দ্বিগুণ করে দিতে বলছে দ্বিগুণ করে দিলে এটা চোদ্দো হয় এটা বারো হয় এটা দশ হয় এটা আট হয় এটা ছয় হয় মানে এটাকে দ্বিগুণ ঠিক আছে কিনা এখন আগের উদ্দীপকে ছিল পাঁচ থেকে কি পাঁচ থেকে কি পাঁচ টাকা ছিল বারসাম্য দাম ছিল বারসাম্য পরিমাণ নতুন উদ্ভিপ এখন কিন্তু আমাদের যেহেতু নতুনভাবে বলছে কিন্তু এখন তিন নাম্বার চার নাম্বার প্রশ্ন সলভ করার সময় এই রেখাটা এখন থাকবে না এক কলামটা থাকবে না নতুন কোয়ান্টিটি অফ ডিমান্ড দেওয়া হয়েছে সেই জন্য এটা কোয়ান্টিটি অফ সাপ্লাইতে আগে দেওয়া আছে তার মানে আমি নতুনের মধ্যে দেখতেছি কি এখানে যখন বারসম্য দাম ছিল সাত তখন কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে কি কি সাপ্লাই এবং ডিমান্ড হচ্ছে কি কত আট করে মানে বারসম্য দাম হচ্ছে কি সাত টাকা বারসম্য পরিমাণ হচ্ছে কি কি আট একক কেমন সুতরাং এভাবে প্রশ্ন যদি আসে পরীক্ষায় প্রশ্নটা কিন্তু অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে আবার অন্যভাবেও দিতে পারে সেটা আমি একটু দেখাই আরেকটা ভাবে প্রশ্নটা দিতে পারে মনে কর একটা উদ্দীপকের প্রাইস হচ্ছে কি প্রাইস কোয়ান্টিটি অফ সাপ্লাই কোয়ান্টিটি অফ ডিমান্ড প্রাইস হচ্ছে কি গত মনে কর দুই অফ এটা হচ্ছে কি নব্বই এটা হচ্ছে কি চাহিদা এটা ডিমান্ড এটা সাপ্লাই নব্বই ষাট তিরিশ আর এটা হচ্ছে কি তিরিশ ষাট নব্বই এখন এখান থেকে আমরা কোয়ান্টিটি অফ সাপ্লাই এবং ডিমান্ড এবং ভারসাম্য প্রাইস এবং পরিমাণ বের করতে পারি বারসাম্য পরিমাণ হচ্ছে কি ষাট ভারসাম্য প্রাইস হচ্ছে কি কত চার এখন উদ্দীপকের চার নাম্বার যে কোয়েশনটা বলছে সেটা বলা হচ্ছে কি বলা হচ্ছে কি উদ্দীপকের দাম এবং চাহিদা দাম এবং চাহিদাকে স্থির রেখে বলা হচ্ছে কি যোগানকে যথাক্রমে কী করতে বলছে যোগানকে চেঞ্জ করতে বলছে চেঞ্জ করে কী বলছে কোয়ান্টিটি অফ সাপ্লাই হবে যে যথাক্রমে চল্লিশ সত্তর এবং কত নব্বই তাহলে কি করে দিছে এখন এখন চাহিদা ঠিক আছে প্রাইস ঠিক আছে এখন কোয়ান্টিটি অফ সাপ্লাই কে চেঞ্জ করে দিছে তার মানে নতুন করে সাপ কি পাইলাম কোয়ান্টিটি অফ সাপ্লাই পাইলাম দসট কই দসও দি কিনে গেছে এখন দেখো নতুন করে যেহেতু আর বলছে যে কি কোয়ান্টিটি অফ সাপ্লাই পরিমাণ হবে যথাক্রমে 40 53 90 তার মানে কোয়ান্টিটি অফ সাপ্লাই পূরণ রাখ কলমটা কী হবে মুছে যাবে এখন এখানের মধ্যে পরিবর্তনটা কীরকম দেখো বারসাম্যের পরিমাণ কত তাহলে বারসাম্য পরিমাণ কত দেখো চাহিদা ঠিক রাখবে চাহিদা ঠিক রেখে যোগান যত ক্রমে চল্লিশ সত্তর এবং কী করতে বলছে নব্বই করতে বলছে তাহলে চল্লিশ সত্তর নব্বই করলে এখানে কোনো ধরনের আমরা বারসাম্য দাম এবং কোয়ান্টিটি পাচ্ছি না পাচ্ছি এখানে কোথাও কোনো বারসম্বং কোয়ান্টিটি পাচ্ছি না আমরা এটা কী করে দেবো এটা গ্রাফে একটু দেখাই দিব গ্রাফে দেখা দিয়ে এটা যে পা পাওয়া যাচ্ছে না এটা ইয়ে করে দিব কেমন তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি এই সব টক টপিকগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে যদি আমার ক্লাস আবার আসে তাহলে আমি এখানে তোমাদের প্রশ্নের ভিত্তিতে তোমাদের কি কি জটিল বিষয়গুলো আছে আর এখানে বুঝতে কোন কোন টপিকটা সমস্যা হচ্ছে কোন কোন টপিকগুলো আবার আলোচনা করা দরকার বা কোন বিষয়টা তোমাদেরকে বেশি সমস্যা করতে করতেছে সেটা বলবা অথবা ইউটিউবের ওখানে তোমরা কমেন্ট করবা আমি প্রশ্নগুলো দেখি কিন্তু তোমার তোমরা যে বিভিন্ন প্রশ্ন করো এগুলো আমি দেখি তো এখন তোমরা ওখানে বলবা আমি পরবর্তী ক্লাসে আমার যখন আসবে সে সময় আমি আলোচনা করার চেষ্টা করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো আর সবাই সবার জন্য অবশ্যই মঙ্গল কামনা করবা এই বলে আমি আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ